আল্লাহর অশেষ রহমতে আমি অনুমোদনটা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমার এলাকার বাসীর সহযোগিতায় আপনাদের জয় নিয়ে আসতে পারবো। আমরা দুই ভাই আপনাদের জয় নিয়ে আসতে পারবো। আমাদেরকে একটা জিনিসই করতে হবে, অবশ্যই আমাদের একটা কাজ, শুধু একটা কাজ, ভোটাররা যেন ভোট কেন্দ্রে উপস্থিত হয়। আমি আশা করি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা আমি পাবো এবং আপনাদের মাধ্যমেই আমি সাধারণ মানুষের সহযোগিতা পাব। সহযোগিতার মধ্যে একটাই সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে ভোটারদেরকে আমাদের যে কোনো উপায়ে ভোটারদেরকে একটা মানুষ যেন বলতে পারে সিলেবাস পড়ে আমি তোমাকে ভোট দিয়েছি, আমি তোমাকে ভোট দিয়েছি, আমরাও যেন জানতে পারি এই মানুষগুলি আমাদেরকে ভোট দিয়েছে। আপনারা মনে রাখবেন আজকে আগুন সন্ত্রাসী যারা আছে তারা আজকে সারাদিন হরতাল দিয়েছে, অবরোধ দিচ্ছে, ভোটারদেরকে তারা আতঙ্ক করার সৃষ্টি করবে। অবরোধ দিয়ে অবরোধের কোনো খবর নাই, হরতাল দিয়ে হরতালের কোনো খবর নাই। আজকে আমার ঢাকা থেকে এসছে, এই হরতালের ভিতরে আমার আসতে 3.5 ঘন্টা সময় লেগেছে। তাহলে হরতালটা কোথায়? মানুষকে একটা ভীতি দেখানোর জন্য ওরা তো অনেক ধরনের চেষ্টা করবে, সেই চেষ্টার থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে। আমাদের ভোটারদেরকে, আমাদের এলাকার মানুষকে আমাদের ঘরে ঘরে যেতে হবে, ঘরে ঘরে গিয়ে বুঝাতে হবে, বুঝিয়ে তারপরে আমাদেরকে ভোট সংগ্রহ করতে হবে। এই কাজটা তো আমার পক্ষে একলা সম্ভব না, আপনাদের পক্ষে সম্ভব। আনন্দ আমাদের হবে, ইনশাল্লাহ হবে, নির্বাচনের পরেই আনন্দ হবে। এখন থেকে আমাদেরকে কাজ করতে হবে, যথেষ্ট পরিমাণ কাজ করতে হবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুল্লাহ, তারা দুই ভাই আমাদেরকে সমাজ সেবা করে পাঁচ নং আল্লাহ Thank you.